হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে। আর আজকে যে প্রোডাক্টটি আমি আপনাদের জন্য রিভিউ করতে নিয়ে এসেছি, সেই প্রোডাক্টটির নাম হচ্ছে ম্যাডাম হোয়াইট সোপ। আর এই সোপটি খুবই পপুলার আর খুবই হচ্ছে জনপ্রিয়তার একদম তুঙ্গে বলতে পারেন এক কথায়। আর এটি খুবই কার্যকারী একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি ভীষণ হচ্ছে কার্যকারী। এটি এখন পর্যন্ত যারা ইউজ করেছে নো নেগেটিভ রিভিউ, খুবই ভালো ভালো রিভিউ দিয়েছে সবাই। তো এই যে প্রোডাক্টটি আছে, এটি স্কিনটাকে কতটা হোয়াইটনিং ব্রাইটনিং দিবে আমার যে রিভিউগুলো আছে তার উপর বেশি করে আমি হচ্ছে আপনাকে এই প্রোডাক্টের রিভিউটা দিব ইনশাল্লাহ। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারা কারা ইউজ করতে পারছেন সব কিছুই বলে দিব, কিভাবে ইউজ করলে বেটার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিব। তো সেজন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে সবটা ভিডিও, পুরোটা ভিডিও আপনাদেরকে কমপ্লিট করতে হবে, আর করতে হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিচের সাবস্ক্রাইব যে রেড বাটনটি আছে সেটি ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন শুরু করছি আজকে ভিডিওটি। আমার সামনে যে সোপটি রাখা আছে, এই সোপটির নাম হচ্ছে ম্যাডাম হোয়াইট হোয়াইটনিং বিউটি সোপ। তো এই যে হোয়াইটনিং সোপটি আছে, এটি আপনার স্কিনকে একই সাথে হোয়াইটনিং দিবে, ব্রাইটনিং দিবে অ্যান্ড ময়শ্চারাইজিং করবে। আর একটা ব্যাপার হচ্ছে, হোয়াইটনিং মানে সোপ নিয়ে অনেকেই অনেক বাজে ধারণা বা ভুল ধারণা থাকে যে সোপ ইউজ করলে স্কিন হচ্ছে ডাল হয়ে যাবে, স্কিন হচ্ছে রাফ হয়ে যাবে। কিংবা অনেকের ভুল ধারণা থাকে যে সোপ যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে স্কিনে হচ্ছে বিভিন্ন রকমের বাজে ডিজিজ আসতে পারে, স্কিন খারাপ হতে পারে, ক্ষতি হতে পারে। তো আমি প্রথমত বলে নিচ্ছি যে সোপ আমরা নর্মালি রেগুলারলি যে সোপগুলো ইউজ করি আমাদের বডিতে, রেগুলার যে সোপগুলো আছে ওগুলোতে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। বাট এই যে সোপগুলো আছে এগুলো বিশেষ করে কিন্তু হোয়াইটনিংয়ের জন্য বানানো, এগুলো কিন্তু রেগুলার সোপ না। এটা হচ্ছে একটু হচ্ছে ডিফারেন্ট প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো হচ্ছে বিশেষ করে ফেয়ারনেসের জন্য বানানো একটি প্রোডাক্ট। সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার স্কিনকে কখনোই হচ্ছে স্কিনকে ডাল করে দিবে না, স্কিনকে রাফ করে দিবে না, এটি স্কিনকে ময়শ্চারাইজ করবে, উল্টোটা করবে। এটি আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে, স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং দিবে, স্কিনকে হচ্ছে একদম গ্লোয়িং দেখাবে। বাট তাই বলে আবার এও না যে এটি ইউজ করে আপনি একদম সাদা ফর্সা হয়ে যাচ্ছেন, সেটা কিন্তু হবে না। অনেকেরই ধারণা আছে শুধু সোপ ইউজ করলেই হয়ে যাবে। আমাকে অনেক পুরো আছে ফোন করে জিজ্ঞেস করে, আপু শুধু কি সোপ ইউজ করলেই হবে নাকি নাইট ক্রিম ইউজ করতে হবে? তো যারা হচ্ছে ন্যাচারাল ফেয়ারনেস চাচ্ছেন তারা নিশ্চিন্তে এটি ইউজ করতে পারেন। এই সোপগুলো রেগুলার বেসিসে ইউজ করে গেলে স্কিনে একটা ন্যাচারাল গ্লো যেটাকে বলে, ন্যাচারাল যে ফেয়ারনেস যেটাকে বলে, ন্যাচারাল যে আপনার একটা গোলাপি একটা আভা বা ফেস একটা ফেয়ারনেস যেটাকে বলে, ময়শ্চারাইজিং বলে, সেই প্রোডাক্ট যে জিনিসগুলো আপনার ফেসে আপনি ফিল করতে পারবেন। বাট যারা হচ্ছেন একটু বেশি ফেয়ারনেস চাচ্ছেন, যাদের বডির রংটা একটু কালো, যারা হচ্ছে একটু ভালো ফর্সা হতে চাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু ফেসের জন্য নাইট ক্রিম বা সেরাম ইউজ করবেন, অথবা আপনারা বডির জন্য লোশন কিংবা বডি ক্রিমগুলো ইউজ করবেন যারা একটু বেশি ফর্সা চাচ্ছেন। বাট যারা ন্যাচারাল গ্লো চাচ্ছেন, যে আপনার স্কিন এমনিতেই ঠিক আছে আলহামদুলিল্লাহ, এমনিতে আপনি হচ্ছে শ্যামলা কিংবা ফর্সা আছেন, বা স্কিনটাকে গ্লোয়িং করতে চাচ্ছেন, ন্যাচারাল যেই গ্লোয়িংটা সেটা দেখাতে চাচ্ছেন ফেসে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই সোপগুলো ইউজ করুন। সোপ একই সাথে আপনার স্কিনকে হচ্ছে অয়েল কন্ট্রোল করবে, ধুলামালি ময়লা তো অবশ্যই পরিষ্কার করবে, পাশাপাশি স্কিনকে একটা ন্যাচারাল গ্লো দিবে। তো সেটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে ইউজ করতে হবে। এই না যে আপনি আজকে থেকে ইউজ করা শুরু করলেন, এক সপ্তাহ পরেই ফোন করে আমাকে বললেন যে আপনি এক সপ্তাহ হয়ে গেছে ইউজ করছি, আমি তো এখনও ফর্সা হয়নি। তো এই জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হয়। তো সেজন্য আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিই এবং বারবার বলে যে আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, ভিডিওটা ভালো করে শুনুন। আপনারা যে কোনো একটা ভিডিও নিয়ে অল্প একটু দেখেই হচ্ছে ফোন করে দেন, তো সেটা কখনোই করবেন না। দয়া করে ভিডিওটা পুরোটা শেষ করবেন, আর যদি কেউ অর্ডার করতে চান তাহলে শুধুমাত্র উপর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করবেন, জাস্ট অর্ডারের জন্য, কোনো ইনফরমেশন, কারণ ভিডিওতে আমার সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে। আর তারপরে যদি কারো কোনো ইনফরমেশন লাগে, কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, কমেন্টে জানান, আমরা আপনাদেরকে প্রশ্নগুলো আনসার পরে করে দিব, ঠিক আছে? তো এই যে সোপটি আমার সামনে আছে, এটি কিন্তু আপনার গ্লুটাথায়োন সোপ বলে হয়ে থাকে। এটাতে রাইস মিল্ক আছে। রাইস মিল্ক কী করছে, আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করে, স্কিনটাকে টান টান করে। যারা হচ্ছেন এই সোপটি ইউজ করবেন তাদের কিন্তু এজিংয়ের প্রবলেমটা ইনশাল্লাহ হবে না। যদি কেউ এই সোপটি রেগুলার বেসিসে দিনে দুইবার করে আপনার ফেসে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু স্কিনের যে আপনার হচ্ছে এজিংয়ের প্রবলেম সেটি হবে না, অ্যান্টি এজিং দিবে। কারণ আপনি স্কিনে যখন ইউজ করবেন স্কিনের এখান থেকে নাকের দিক থেকে টেনে টেনে এরকম করে হচ্ছে সোপটি ইউজ করবেন, আর হচ্ছে ফেসটাকে খুব ভালো করে মাসাজ করবেন সার্কুলার মোশনের পাশাপাশি
এখান থেকে এরকম টেনে টেনে হচ্ছে ফেসে সাবানটি অ্যাপ্লাই করার সময় ম্যাসেজ করবেন, তাতে করে কিন্তু অ্যান্টি এজিং দিবে আপনাকে, স্কিন ঝুলে যাওয়ার যে প্রবলেমটা সেটা হবে না, ওকে। অ্যান্ড পাশাপাশি এতে কিন্তু অর্গান অয়েল আছে, অর্গান থাকার কারণে আপনার স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করবে এটি, অ্যান্ড হচ্ছে এটি কিন্তু আপনার স্কিন থেকে হচ্ছে দাগ রিমুভ করবে। যাদের রিসেন্ট কোনো দাগ হয়েছে, এই না যে কঠিন কোনো আগের পোড়া চেরা দাগ সেগুলো চলে যাবে, সেরকম কিছু না। যদি নতুন কোনো দাগ হয়ে থাকে, ব্রনের দাগ হতে পারে, সেটা যদি সিম্পলি হচ্ছে ব্রনের দাগ হয়, তাহলে এটা ইউজ করতে করতে ইনশাল্লাহ চলে যাবে, বাট কোনোরকম পোর্স মিনিমাইজ করবে, ব্ল্যাক হেডস রিমুভ করবে, এরকম কিছু হবে না। এটি ইউজ করতে করতে আপনার স্কিনটাকে ব্রাইটনিং দিবে, জাস্ট এটা আপনার স্কিনকে ব্রাইটনিং করবে, ময়শ্চারাইজ করবে। বাট এটি কোয়ালিটি খুবই খুবই ভালো, এটি খুবই ভালো ব্রাইটনিং দিবে, কারণ এতে হচ্ছে গ্লুটাথায়ন আছে। গ্লুটাথায়ন থাকার কারণে এটি গ্লুটাথায়ন সোপও অনেকে বলে থাকে, আর এতে কিন্তু অনেক এমজি আছে, এটি কিন্তু 2 লাখ এমজি, ওকে। এটি হচ্ছে 2 লাখ এমজি হাই গ্লুটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, এটি গ্লুটাথায়ন সোপ বলা হয়ে থাকে। ম্যাডাম হোয়াইট খুবই পপুলার একটি সোপ, সো আপনারা নিশ্চিন্তে সোপটি অ্যাপ্লাই করতে পারেন। এতে অর্গান অয়েল থাকার কারণে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে, হোয়াইটনিং ব্রাইটনিং করবে, স্কিনটাকে একদম সফট রাখবে। যারা স্কিনটাকে সফট রাখতে চাচ্ছেন, হোয়াইটনিং চাচ্ছেন, হোয়াইটনিং বুস্টার একটা সোপ চাচ্ছেন, তারা অবশ্যই এই হোয়াইটনিং বুস্টার সোপটি নিয়ে নেবেন। এটি 7 ডে হোয়াইটনিং বলছে, কোম্পানি বলছে 7 ডে হোয়াইটনিং হচ্ছে ফর্মুলা আছে এতে, হোয়াইটনিং ফর্মুলা যদিও থাকে, বাট এটি 7 ডেতে আপনার, এই না যে আপনি 7 ডে ইউজ করলে ফর্সা হয়ে যাচ্ছেন, 7 ডে ইউজ করলে আপনি রেজাল্ট ফিল করবেন, ওকে। 7 ডে ইউজ করলে আপনি রেজাল্টটা ফিল করবেন। এখানে রাইস মিল্কের জন্য বলেছে আপনার স্কিনটাকে হচ্ছে হোয়াইটনিং দিবে, অ্যান্ড হচ্ছে টান টান করতে হেল্প করবে, অর্গানের জন্য সফট অ্যান্ড শাইনি করবে, অ্যান্ড গ্লুটাথায়নের কারণে স্কিনটাকে অনেক বেশি হচ্ছে একদম হোয়াইটনিং বুস্টার দিবে। সো এটি একটি থাইল্যান্ডের প্রোডাক্ট, নিশ্চিন্তে আপনারা এটি ইউজ করতে পারেন, কোনো প্রকার সাইড এফেক্ট নেই কোনো প্রকার, ঠিক আছে। এটি গট মিল থেকে হয়ে থাকে, সো এটি কিন্তু অনেক ভালো ফেয়ারনেস আপনাকে দিবে। এখানে 160 গ্রাম হচ্ছে প্রোডাক্ট আছে, 160 গ্রাম হচ্ছে আপনার এটি সাবানটির ওয়েট আছে, আর এটার কিন্তু আপনার এক্সপায়ার ডেটটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে, দেখতে পাচ্ছেন। ম্যানুফ্যাকচারিং হচ্ছে 2019 জুনের 19 হয়েছে, অ্যান্ড এক্সপায়ার ডেট হচ্ছে আপনার জুন 2024 হচ্ছে এটি এক্সপায়ার ডেট, অনেক দিন পর্যন্ত আপনার হচ্ছে এটি ইউজ করতে পারবেন রেখে। সো নিশ্চিন্তে এটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ফেসে আপনি অনেক দিন, বাট কেউ যদি এটি রেগুলার ইউজ করেন ফেসে, রেগুলার বেসিস যদি করেন বা ফুল বডিতে, তাহলে এটি আপনার 1 থেকে 1.5 মাস পর্যন্ত যাবে। বডিতে কেউ যদি ইউজ করেন প্রতিদিন, আর যদি ফেসে কেউ 2 থেকে 3 বার করে প্রতিদিন ইউজ করেন, তাহলে 1 থেকে 1.5 মাস এটি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি কেউ এটিকে হচ্ছে শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু এটি আপনার জন্য হচ্ছে 3 থেকে 4 মাস চলে যাবে শুধু ফেসে অ্যাপ্লাই করলে। ভীষণ ভীষণ হচ্ছে হোয়াইটনিং ব্রাইটনিং একটি সোপ, খুবই ভালো একটি সোপ, ইনশাল্লাহ আপনাদের এটি ইউজ করে ভালো লাগবে। তো এই যে সোপটি আছে, সোপটি এখন আমি ওপেন করে আপনাদেরকে ভেতরে যে সোপটি সেটি দেখিয়ে দিচ্ছি, যে এটি বারটি দেখতে কেমন হবে। যে সোপ বারটি আছে, এটি অনেক বড় একটি সোপ বার, দেখুন এত বড় একটি সোপ বার আপনারা পাচ্ছেন এতে। এখানে ম্যাডাম হোয়াইট খোদাই করে লেখা আছে, পাশাপাশি এখানে যে লোগোটি আছে, এখানে যে উপরে যে লোগোটি, এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, সেম এই লোগোটি কিন্তু এখানে করা আছে, এখানে সেম লোগোটি করা আছে। সো দেখতে পাচ্ছেন একদম এরকমই সেম যে লোগোটি এটি করা আছে, এখানে ম্যাডাম হোয়াইট এতটুক যে জায়গা, এতটুকের যে লোগোটি সেখানে এখানে হচ্ছে খোদাই করে করা আছে। তো এই সোপটা আমরা নিশ্চিন্তে ইউজ করতে পারেন, এটি স্মেলও কিন্তু অনেক ভালো, আর এটি ইউজ করে স্কিন হচ্ছে পাতলা হয়ে যাওয়া, স্কিন হচ্ছে কোনো রকম প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি একদম অল স্কিন টাইপ, সব ধরনের স্কিনের জন্য এটি অনেক বেশি বেনিফিশিয়াল হবে। এটি ইউজ করলে আপনাদের ফেসে কিন্তু ব্রনের প্রবলেমটাও হবে না। কেউ যদি রেগুলার বেসিসে ইউজ করেন, কোম্পানি বলছে এটি ইউজ করলে আপনার একনি প্রবলেমটা হবে না, আপনার যে ফেসটি আছে এটি হোয়াইটনিং দিবে, ব্রাইটনিং দিবে, অ্যান্ড এইটিকে হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হেল্প করবে। এখন বলে দিচ্ছি কী করে ইউজ করতে হবে। কেউ যদি এই প্রোডাক্টটিকে শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করেন, তাহলে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট ইউজ করবেন। তো আপনাকে কী করতে হবে, এই প্রোডাক্টটি হচ্ছে আপনার ফেসটাকে প্রথমে পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে, তারপর হাতটা ভিজিয়ে নিয়ে এখানে সোপটি হাতের মধ্যে এরকম করে হচ্ছে রাব করে নিয়ে হাতের মধ্যে, তারপরে হচ্ছে হাতের মধ্যে একটি ফোমের মতো ফেনা করে নেবেন, ফোম করে নেবেন, দেন আপনি ফেসে এটি দিয়ে ফেসটাকে খুব ভালো করে ম্যাসেজ করবেন। সরাসরি ফেসে অ্যাপ্লাই না করতে পারলেই খুব ভালো হয়, আপনি হাতে ফোম করে নিতে পারেন, কিংবা চাইলে আপনি ফেসে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা হবে না, একদমই সাইড এফেক্ট নেই, একদমই ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে এটি বানানো। আর এই প্রোডাক্টটি হচ্ছে একদম টোটালি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস সব কিছু আছে এতে, আর এটি কোনো সাইড এফেক্ট নেই, স্কিনের কোনো ক্ষতি করার সম্ভাবনা নেই। এটি সেন্সিটিভ স্কিন থেকে শুরু করে অল স্কিনের জন্য এটি বেনিফিশিয়াল হবে। আর এই প্রোডাক্টটি ফেসে যখন অ্যাপ্লাই করবেন, আপনারা 1 মিনিট খুব ভালোভাবে ম্যাসেজ করে নিয়ে তারপরে এটিকে ওয়াশ করে ফেলবেন, বেশি সময় ধরে রাখা যাবে না। তবে
আপনারা যাদের সেন্সিটিভ স্কিন তারা 30 সেকেন্ড বা আপনারা চাইলে 40 সেকেন্ড 30 থেকে 40 সেকেন্ডের মতো ফেসে অ্যাপ্লাই করে ওয়াশ করে ফেলবেন। যাদের হচ্ছে নর্মাল স্কিন তারা 1 মিনিটের মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যাদের হচ্ছে বডিতে ইউজ করতে যাচ্ছেন তাদের কিন্তু বডিতে ভালো করে ম্যাসাজ করতে হবে। একটু জোরে করে রাফ করতে পারেন, ভালো করে রাফ করে নিয়ে তারপরে ওয়াশ করবেন। তবে এটা বডিতে 4 থেকে 5 মিনিট রাখবেন। বডিতে যখন আপনারা ইউজ করবেন অবশ্যই আপনারা 4 থেকে 5 মিনিট ভালো করে বডিটাকে রাফ করে নিয়ে তারপরে আপনারা ওয়াশ করবেন। ফেসে যখন অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ ইনস্ট্যান্ট আপনারা একটা রেজাল্ট দেখতে পাবেন। এটার অনেক ভালো ভালো রিভিউ কিন্তু আছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে রিভিউগুলো দেখে নিতে পারেন। এই প্রোডাক্টের প্রাইস থেকে শুরু করে আপনাদের যদি ডেলিভারি ডিটেলস যা লাগছে সব কিছু কিন্তু আপনাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেখে নেবেন। যদি কেউ এই প্রোডাক্টটা আমার কাছ থেকে শুধুমাত্র অর্ডার করতে চান তাহলে কিন্তু উপরে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে ফোন করে আমাদেরকে অর্ডারটি কনফার্ম করে দেবেন। সো এই প্রোডাক্টটি ইউজ করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এটি ইউজ করার হচ্ছে যাদের এইজ হচ্ছে 10-12 বছর তাই ওই বয়স থেকে ইউজ করা যাবে, কোনো সাইড এফেক্ট নেই, ন্যাচারাল প্রোডাক্ট। সো এটি সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ওভো ইউজ করা যাবে ফুল বডিতে। ঠিক আছে ভিউয়ার্স, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, আর করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, বেল আইকনটি ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।